আজ হোলি সবাইকে হোলি শুভেচ্ছা আজকের ভিডিওটি হোলির শুভেচ্ছা বার্তা নয় আপনারা মাধ্যমে এবং পত্রপত্রিকায় দেখে থাকবেন যদিও সেটি সামান্য অল্প একটু একটু করে খবরাখবর প্রথম দিকে তো কোনো খবরই ছিল না শুধুমাত্র ফেসবুক হোয়াটসঅ্যাপ এই সবই জেনেছেন যে অনশন যে স্কুলের যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল তারপর থেকে বহু টাল বাহানার পরে নিয়োগ চলছে কিন্তু একটি অংশে নিয়োগ হয়ে গেছে আর ওয়েটিং লিস্টে অনেকে আছে তারা দাবি করছে যে প্রত্যেককেই নিয়োগ করতে হবে স্কুল সার্ভিস কমিশন সেই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে প্রত্যেককেই নিয়োগ করতে হবে তারা অনশন চালিয়ে যাচ্ছেন আমি কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছি না তা আমার আজকে ভিডিওটি হচ্ছে প্রতিবাদ সূচক জানি না আমার এই ভিডিওটি কত দূর পৌঁছাবে বা কার কার কাছে পৌঁছাবে আমি শুধুমাত্র ফেসবুকে দেখতে পাই যে নিউজ ফিডব্যাকের মধ্যে যে শুধুমাত্র তাদের খবরগুলি প্রকাশিত হচ্ছে যে না তারা অনশন করছে বাকি করছে মাঝে মাঝে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল সেই অনশনরত আন্দোলনকারী যারা তাদের কাছে যাচ্ছে এবং তারা রাজনৈতিক স্লোগান দিচ্ছে যদিও সেটি কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি নয় বেকার যুবক যুবতীদের জন্য আজকে আমি এই ভিডিওটি টাইটেল দিয়েছি একুশে পা সেই বাণী বসুর বিখ্যাত উপন্যাসে গুশেপা সেখানে ছিল যে শিক্ষিত যুবক যুবতী যারা তাদের জীবন কাহিনী নিয়ে সেটি ছিল আজকেও সেই শিক্ষক যে শিক্ষিত যুবক যুবতী তারা তাদের দাবি আদায়ের চেষ্টা চলছে এবং অনশন করছে কোনো প্রতিবাদ নেই কিছু নেই শুধুমাত্র তারা অনশন করে চলছে কিন্তু তার জন্য তাদেরকে যে সাহায্য করার জন্য কোন জোরালো প্রতিবাদ বা জোরালো যে তাদের সবক্ষে কিছু বলা সেরকমভাবে দেখতে পাচ্ছি না যদিও আজকে দেখতে পাচ্ছি যে মন্ত্রাকান্তা সেন তিনি একজন বিখ্যাত কবি তিনি তার আন্দোলন নিয়ে যাচ্ছেন তাদের সাপাশে দাঁড়াচ্ছেন এর আগেও তিনি গিয়েছিলেন একমাত্র তার পক্ষ থেকে সেভাবে জোরালো দেখতে পাচ্ছি প্রতিবাদী তিনি আমার ভিডিওটি হয়তো দীর্ঘায়িত হবে কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যে এক সময় একটি মঞ্চে অনশন আন্দোলন ছিল সেখানে একদম মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে বলা চলে তার প্রতিটি মুহূর্ত বিভিন্ন সংবাদ মাধ্যম ইলেকট্রনিক মিডিয়ার থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া সবাই সেটি দেখতাম প্রচারিত হচ্ছে কিন্তু আজকে যারা অনশন করছে তাদের যা দাবি সেই দাবি বিভিন্ন দিকে পৌঁছে দেওয়ার জন্য কেউ নেই সেদিক থেকে কোনো ইউটিউবেও আমি দেখতে পাচ্ছি না বিভিন্ন চ্যানেল আছে সেই ইউটিউবে বিভিন্ন চ্যানেলগুলোও দেখতে পাচ্ছি আমিও করিনি আজকে করতে বসলাম সেখানেও দেখিনি শুধুমাত্র তাদের যে বিভিন্ন যে দাবিগুলো সেগুলো নিয়ে হচ্ছে কিন্তু তাদের দাবি সপক্ষে যে একটু প্রতিবাদ সূচক সবার কাছে পৌঁছে দেওয়া সেরকম কিছু নেই অর্থাৎ একটা নিউজ ফিডব্যাক মতন ভিডিওটি হয়তো দীর্ঘায়িত হবে তারা যে দাবি করছে যে না প্রত্যেকেই চাকরি দিতে হবে তাদের যে দাবি সেই দাবি আমার পক্ষ থেকে আমি বলবো যে না তাদের দাবি যুক্তিসঙ্গত আলোচনা করা যেতেই পারে বিভিন্ন ক্ষেত্রে তাদের যে দাবি দেওয়া যে আছে তারা আন্দোলন করছে তাদের নিয়ে দাবি নিয়ে সেটা তাদের ক্ষেত্রে সরকারের কাছে পৌঁছে যাওয়ার জন্য বিভিন্ন তরফ থেকে আরো সদর্থক ভূমিকা নেওয়া উচিত ছিল যাই হোক কিন্তু তাদের যে দাবি সে দাবি যদি যুক্তি সংগত না হয়েই থাকে আলোচনা তো করা যেতেই পারে যে না সবাইকে দেওয়া যাবে না বা হ্যাঁ সবাইকে দেওয়া যাবে সে নিয়ে কথা বলা যেতেই পারে শুধুমাত্র একজন সরকারের পক্ষ থেকে না আমার মনে হয় যে সরকারের সর্বোচ্চ পর উঁচু অর্থাৎ সব থেকে উঁচু যে জায়গা সেখান থেকেই এই একটি সমাধান সূচক বার্তা নিয়ে আসা উচিত আজকেই ফেসবুকে দেখলাম এক ডাক্তারবাবু তিনি তাদের অনুশন মঞ্চে গিয়েছিলেন এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ডাক্তার হিসেবে তিনি তার পোস্টগুলো করেছেন সেটি দেখে সত্যি সত্যিই বলা যেতে পারে যে না কান্নায় ভেঙে পড়ার মতন সেখানে তিনি লিখেছেন যে প্রত্যেকের যে মহিলা যারা একজনের তো মিসকারেজ হয়ে গেছে তারপরেও কোনো আন্দোলন নেই বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে যদি সেটি আগে হতো আমার মনে হয় আরো অনেক অনেক বেশি আন্দোলন হতো কারণ এখন সেভাবে বিরোধীরা কোনো আন্দোলন আমার মতে কোনো সংগঠিত তারা করতে পারে না শুধুমাত্র তারা মুখের দেখা বা চোখের দেখার মতন বলা যেতে পারে কিছুটা শুধুমাত্র তাই করে সে দেখা যারা মহিলা তাদের যে তাদের ইউরিন তাদের ইউরিনে ইনফেকশন থেকে শুরু করে তাদের প্রত্যেকের রক্তাল্পতায় ভুগছে শুধু কুচবিহার থেকেও সেখানে গেছেন অনেকে প্রত্যেকেরই শরীরে কারো কারো চর্মরোগ তো বলা উনি যেটা লিখেছেন যে চর্ম চর্মরোগ প্রত্যেকের মধ্যেই ধরে গেছে এতদিন থেকে তারা আছেন বাইশ দিন হয়ে গেল একুশ পার এখন কি সেটাকে বলা যেতে পারে যে না সে কি দেখার চেষ্টা চলছে যে সর্বোচ্চ যে অনশন তার থেকেও কি আরো বেশি দিন যেতে পারে কি পারে না সেটা কি দেখার একটা চিন্তা ভাবনা চলছে বিভিন্ন তরফ থেকে আমার মনে হয় সেরকম গো ধরে না থেকে এর একটা সমাধান বের করা উচিত আমার প্রতিবাদ এখানেই যে কেন এখনো সরকারের পক্ষ থেকে পুরোপুরি এই সমাধান বের না করা কেন যাচ্ছে না যে কোনো বিষয়েই আলোচনার মাধ্যমেই তো সমাধান সূত্র বেরোয় সুতরাং আমরা সবসময় বলি যে আলোচনার মাধ্যমেই সবকিছু সম্ভব সে কাশ্মীর সমাধান থেকে শুরু করে হোক যাই হোক না কেন আমরা নিজেরাই বলি যে না বন্দুক নয় আলোচনা তা আলোচনা করে এখানেও নিশ্চয়ই সমাধান সূত্র বের করা যায় বা যাবে তা কেন হচ্ছে না এর মধ্যে কি তারা কি রং দেখতে শুরু করলেন যদি দেখে থাকে সত্যি সত্যি আমাদের এই শিক্ষিত সমাজের পক্ষ থেকে সত্যি দুর্ভাগ্য শঙ্ক ঘোষ তিনি নিজে কেঁদে ফেলেছেন এই আজকের যারা অনুসরণ করছেন তাদের পরিস্থিতি দেখে আমি কিছু করতে পারি না শুধুমাত্র ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি বলতে পারেন যে আমি ভিতু কারণ আমারও সেই ক্ষমতা নেই যে না একটি বড় তাদের পাশে গিয়ে দাঁড়ানো তবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই যে আপনারাও প্লিজ যারা যারা যাদের যাদের সম্ভব এই আন্দোলনে তাদের পাশে দাঁড়ান এবং সরকারের সর্বোচ্চ যে জায়গা সেই পর্যন্ত বার্তাটি পৌঁছান যে না তারা যে আন্দোলন করছেন তাদের শারীরিক অবস্থা দিনকে দিন তাদের নিচের দিকে যাচ্ছে শারীরিক অবস্থা অবনতি হতে চলেছে একজনের অবস্থা তো সংকটজনক আছে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে তার সুগার লেভেল থেকে সমস্ত কিছুই তার কমে গেছে এবং সেখানে তাকে হাসপাতালে ভর্তি করার কথা ছিল কিন্তু তিনি আবার ফিরে আসছেন যে না যদি আমি হাসপাতালেও থাকবো না আমি ওখানেই যাব এবং সমাধান না হওয়া পর্যন্ত মরলে এখানেই মরব কারণ বাড়ি গিয়ে কোনো লাভ নেই অর্থাৎ তাদের যে জীবিকার জন্য যে চেষ্টা সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন কারো কারো এমন অবস্থা হয়েছে যে শারীরিক অবস্থা তাদেরকে তারা জল খাচ্ছে ঠিকই কিন্তু ইউরিন হচ্ছে না অর্থাৎ বলা যেতে পারে যে শরীরে তাদের গ্লুকোজ এবং জলের যে মাত্রা লবণের মাত্রা সেটি কতটা কমে গেছে এখনই এই নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত আমার অনুরোধ সরকারের সর্বোচ্চ স্তর পর্যন্ত যে তারা আপনারা আলোচনায় বসুন এবং তাদের যে সমাধান সেটা হতেই পারে যেটা তারা যে দাবি আন্দোলন দাবি করছে সেটি পুরোপুরি নাও দেওয়া যেতে পারে কারণ হয়তো বলা হলো যে না যাদের ওয়েটিং লিস্টে রাখা হয়েছে সিট সংখ্যা কম আছে এবং ধীরে ধীরে নেওয়া হচ্ছে আরও নেওয়া হবে এরকম একটি তাদেরকে বার্তা দেওয়া যেতেই পারে আমার মনে হয় কারণ তাদের যদি আন্দোলন মানে সঠিকভাবে যদি তাদের সঙ্গে বসা যায় এবং তাদের সঙ্গে যদি সঠিকভাবে যদি কথা বলা যায় তাহলে নিশ্চয়ই একটি সমাধান বেরোবে এখন যদি বলা যায় যে না আগে অনসন্তুল তারপরে আলোচনায় বসবো তা আলোচনা তারপরে যদি সে আন্দোলনের করলো তারা আলো অনশন তুলে নিল আর যে আলোচনা হলো যদি সদর্থক যদি কোনো আলোচনার মাধ্যমে যদি কোনো সমাধান সূত্র বেরিয়ে না আসে তাহলে তো কোনো লাভ নেই সুতরাং তারা চাইছে যে না আলোচনার মাধ্যমে আগে সমাধান বের হোক তারপরে তারা অনশন তুলবেন আন্দোলন অবশ্য অবশ্যই করতে হবে আন্দোলন না করলে বর্তমান পরিস্থিতিতে আন্দোলন না করলে কোনো দাবি দভাই মেটে না আমার পক্ষ থেকে সবার কাছেই অনুরোধ এবং সরকার পক্ষ এবং বিরোধী প্রত্যেকের পক্ষে সমাধান সূত্র আপনারা বের করে নিয়ে আসুন হয়তো আমার কথাগুলি বারবার রিপিট হচ্ছে যে একই কথা বারবার কারণ আমি নিজেও সত্যিই সত্যি মর্মাহত এবং বুঝতে পারছি না যে কতটা তাদের পাশে দাঁড়ানো উচিত এবং কতভাবে তাদেরকে বলা উচিত বা আমি যে বার্তাটা পৌঁছে দিচ্ছি কত দূর যাবে সে সম্পর্কে আমি নিজেও সন্ধিহান যার জন্য আমার বারবার রিপিট হচ্ছে কথাগুলো তারা যে প্রথম যে আন্দোলন শুরু করলেন তারপরে থেকে সরকারের পক্ষ থেকে একদিন বা দুই দিন তাদের পক্ষে আলোচনা হয়েছে কিন্তু আলোচনা সতর্ক কোন সমাধান আসেনি যার জন্যই আন্দোলন তারা দীর্ঘদিন চলে যাচ্ছেন যে উপন্যাস উপন্যাসের মধ্যে ছিল পর্যন্ত যে তারা প্রত্যেকে আলাদা আলাদা হয়ে যাচ্ছে তাদের যে নিজের নিজের জীবন অর্থাৎ জীবিকায় চলে যাচ্ছে কিন্তু এখানে কিন্তু তারপরেও জীবিকায় নয় যদিও তারা একুশে পা নয় কারণ বর্তমান পরিস্থিতি তাদের একুশ থেকে অনেক বেশি বয়স হয়ে গেছে যার জন্যই তাদের আন্দোলনটা আরো বেশি একজন দেখলাম ফেসবুকে লিখেছেন তাদের তার ভিডিও দেখলাম যে না আমরা এই সরকারকে আমরাই নিয়ে এসেছি এই সরকারকে আমরা নিয়ে আসার পর নিয়ে আসার পরও আমাদের সম্পর্কে তাদের কোনো হলদোল নেই বা তারা কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না সুতরাং এই পরিবর্তন বা এই সরকার নিয়ে আমাদের কি লাভ হলো সুতরাং তাদের যে ক্ষোভ সেটি তারা উগড়ে দিচ্ছেন যেহেতু সামনে ইলেকশনও আছে সবাইকে সেইভাবে ভূমিকা নিতে হবে কারণ তাদেরও ভোটের প্রয়োজন আছে তারা এখন কোন দিকে ভোট দেবে সেটিও তো দেখা উচিত কারণ আমরা জনতা সরকারের জন্যই এবং সরকারেরও কি প্রয়োজন সুতরাং সেই দিক থেকে ভূমিকা তাদের একটু আরও বেশি ভালো ভূমিকা দেখানো উচিত যদি যদি কতটুকু প্রতিবাদ এই প্রতিবাদ বিভিন্ন দিকে পৌঁছায় যদি পৌঁছায় তাহলে বলবো যে না আমার এই ভিডিওটি সদর্থক বা সার্থক হবে এবং আপনারাও প্লিজ প্রতিবাদ করুন এবং তাদের পাশে দাঁড়ান আশা করি ভিডিওটি যদি এখানে ভালো লাগার বিষয় নয় তবু বলছি যে না আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম বিভিন্ন ধরনের প্রতিবাদ বা বিভিন্ন ধরনের ভিডিও আমি আরো আপনাদের সামনে পৌঁছাতে পারবো ধন্যবাদ সবাইকে